এই যে আইসক্রিমটা কালার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ওয়ার্ল্ড অফিসিয়াল মো। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো চলো দেখতে থাকি। আজকে আমি বানাতে চলেছি আইসক্রিম, তো জলজিরা দিয়ে আইসক্রিম বানাবো। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো চলো আর দেরি না করে, সকাল সকাল বানিয়ে ফেলছি আজকে আইসক্রিম। আর প্রচণ্ড গরম ভালোই পড়েছে, দুদিন তো বৃষ্টি হয়েছে কিন্তু তাও প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আইসক্রিম। আর আমাদের এখানে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো চলো। তো ভিডিও বানানোর জন্য আমি এই টেবিলটা নিয়েছি, টেবিলটার ওপর ভিডিওটা বানাবো। তো ভিডিওটা করে দেবে আমার ভাই, তাই জন্য আমি ভাইকে ডেকে এনেছি যে ও আমাকে ভিডিওটা একটু ধরে দেবে, কারণ একা হাতে এই সব ভিডিও করাই যায় না, ব্লগ হলে আলাদা ব্যাপার। তো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো আজকে আমাদের বানানো হবে আইসক্রিম, তো তার জন্য আমি নিয়ে এসেছি এই কাপগুলো, ছোট্ট ছোট্ট কফি কাপ যাকে বলে। আর এটা নিয়ে এসেছি কাঠি, আর জলজিরা লাগবে। জলজিরা দিয়ে যেহেতু বানাবো আমরা, তাই জন্য জলজিরা নিয়ে এসেছি 4 প্যাকেট। আর আমাদের লাগবে জল, তো জল নিয়ে নিয়েছি, এগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমরা জিনিসটাকে তৈরি করব, তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এগুলোকে ভালো করে কাপগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ কাপগুলো নোংরা থাকতেই পারে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইবার নিয়ে নিয়েছি বোতল, বোতলের মধ্যে আমি সব জলজিরাগুলোকে ঢেলে দেবো। প্যাকেট কাঁচি দিয়ে কেটে দেবো, কেটে আমি জলটার মধ্যে দিয়ে দেবো। তো আমি এটা কেটে নিয়েছি, এবার এগুলো আমি জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব। তো একদম সস্তায় আমাদের আইসক্রিম বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা বোতলের মধ্যে আমি এইগুলো সব ঢেলে নিয়েছি, 4 পিস আমি জলজিরা নিয়েছিলাম, 4 পিসে আমাদের কাফি, মানে অনেক। আর আমাদের দেওয়ালের পিছনটায় না একটুখানি সিমেন্ট লেগে আছে, কারণ এটা আমাদের নতুন ঘর হয়েছে, তাই এটা আর কালার করা হয়নি এখনো। তো প্রথমেই আমরা শুরু করেছিলাম 10টা গ্লাস দিয়ে, কিন্তু দেখলাম অনেকটা জল বেঁচে গেছে, তাই আরও 5টা গ্লাস অ্যাড করে নিলাম, কারণ আমাদের এখানে এমনিতেও বাচ্চা কাচ্চা বেশি আছে, সবাইকেই দেওয়া হবে। তো সেই জন্য আমি ভাবলাম জল যখন বেঁচেই গেছে আরও 5টা গ্লাস অ্যাড করে নেওয়া যাক, তো সেই জন্য আমি অ্যাড করে নিয়েছি। আর এই গরমে বাড়িতে যদি তোমরাও চাও বানাতে, অবশ্যই আইসক্রিম বানাতেই পারো, খুব ভালো লাগে। আর নিজের হাতে কোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই তো আলাদা। এইবার আমি কাঠিগুলোকে দিয়ে দেবো একটা একটা করে সব এটার মধ্যে, যাতে চেটে চেটে খেতে দারুণ লাগে, তো সেই জন্য কাঠিগুলো সব অ্যাড করছি। আমার থালাটা বড় হয়ে গেছে, আর ডিপ ফ্রিজটা তো থালাটার থেকে অনেকটাই ছোট, তাই আমি ভাবছিলাম যে থালায় আমি সবগুলো যদি তুলি, থালাটা একবারে ঢোকানোর চেষ্টা করছিলাম কিন্তু না, ওটা ভুল হতো, আর এমনিতেও থালাটা ঢুকবে না, তাই জন্য আমি সব থালার মধ্যে সাজিয়ে নিলাম, যেন মনে হচ্ছে আমি প্রদীপ সাজাচ্ছি দিওয়ালির, তাই না বলো? তো যাই হোক, আমি সব সাজিয়ে নিচ্ছি, থালায় তুলে নিচ্ছি, এবং একটার পর একটা গিয়ে আমি সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে রাতের জন্য এটা ডিপেই থাকবে, আর কালকে আমি এটা সকালবেলায় বা বিকেলবেলায় যখনই টাইম পাই আমি এটা বার করব, এবং তোমাদের সামনে আমাদের ছোট্ট খুদে দর্শকদের রিভিউটা দেখাবো। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, সবাই পাশে থেকো, আর অনেক অনেক নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর এদিকে খাটের পাশেই আমাদের ফ্রিজটা রাখা হয়েছে, জায়গা নেই বলে, তো সেই জন্য দরজাটা অর্ধেকটা খোলা যায়, পুরোটা খোলা যায় না, তাই এইভাবেই আমাদের কাজ চলে যাচ্ছে এখনও পর্যন্ত। ফ্রিজ রাখার জায়গাটা এখনও ঠিকঠাকভাবে করা হয়নি, তাই জন্য এখানেই রাখা হয়েছে আপাতত। তো এইভাবেই আমাদের কাজ চলে যায় মোটামুটি, আর এভাবেই আমি সব আইসক্রিমগুলো এক এক করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর কালকে সকালবেলা আবার বা বিকেলবেলা তোমাদের সাথে আমি রিভিউ নিয়ে চলে আসছি, তো কন্টিনিউ করতে থাকো। তো এই যে আইসক্রিমটা, তো এবার খেয়ে বলো তো কেমন হয়েছে আমাকে। ভালো হয়েছে, কেমন টেস্ট?
খুব টেস্ট বল, খুব টেস্ট না, তুমি একটা নিয়ে নাও, খেয়ে রিভিউ দাও, একটুখানি হাতে করে এরম এরম করে তুলতে হবে, এরম 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 এরম, হ্যাঁ হ্যাঁ খেয়ে বলো যে কেমন হয়েছে, কেসা দারুণ হয়েছে। তো প্রথমে আইসক্রিমটাকে এরম করে নিতে হবে, তারপর এটাকে বের করতে হবে, তারপর খেতে হবে, দারুণ লাগছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো আমার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, সবাই পাশে থেকো, আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।